হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্যান্টানিক আইটি ওয়েব ডিজাইন 24তম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছিলাম। তো গতদিন আমরা একটা টেমপ্লেট হাফ ডান, মানে অলমোস্ট লাস্ট পর্যায়ে নিয়ে, অল্প একটু বাকি ছিল এই পর্যায়ে নিয়ে গেছি। আজকে আমরা এই টেমপ্লেটটা কমপ্লিট করব। কমপ্লিট করে যদি সম্ভব হয় আমরা ফিনিশিং টাচ দেবো, আর না হলে ফিনিশিং ক্লাস টাচ আমরা নেক্সট ক্লাসে দেবো। ঠিক আছে, তো আমরা এই যে আমাদের পিএইচডি টেমপ্লেটটা ফটোশপ দিয়ে ওপেন করি। আপনারা যারা যারা এই টেমপ্লেটটা দেখে দেখে কাজ করছেন, অবশ্যই আপনাদের ইয়েগুলো হচ্ছে ফাইলগুলো জিপ ফাইল করে আপলোড করে আমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবেন। আচ্ছা, ওকে, আমরা তাহলে নিচের ইয়েতে, নিচের সেগমেন্টে চলে যাই। আর আগের কোডগুলো ক্লোজ করে দিই। আমরা যদি ভুলে যাই যে কোন পর্যন্ত করেছিলাম, তাহলে আমরা কি করবো? এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। যাওয়ার পরে এডিটটা এখান থেকে সিলেক্ট করবো, যে এডিটটার নাম কি কন্টেন্ট অ্যাবাউট। এবার আমরা কন্টেন্ট অ্যাবাউটটা আমার এখান থেকে সার্চ দিয়ে বের করবো। এই যে আমার কন্টেন্ট অ্যাবাউট ডিপটা এখানে শেষ হয়েছিল, এই যে এই ডিপটা এখানে ক্লোজ হয়েছে। এরপরে গিয়ে আমরা আরেকটা ডিপ নেব। এই ডিপটার নাম কি হবে আমরা একটু দেখে নিই। এখানে পরের অংশটা কি নামে আছে, এটা আছে কি নামে, ফুটার নামে আছে। ঠিক আছে, তাহলে আমরা এটার নাম দিলাম হচ্ছে, সরি, আমরা এখানে ডিপের নামও ডিপ দিয়েছি। আচ্ছা, এটার নাম হবে ধরলাম ফুটার এরিয়া। ওকে, এই ফুটার এরিয়ার ভিতরে নিব আমরা কি কন্টেইনার নিব, একটা কন্টেইনার। কন্টেইনারের ভিতরে কি নিব, রো নিব। আচ্ছা, রো এর মধ্যে নিব কলাম। কলাম এখানে আমাদের কয়টা কলাম লাগবে, চারটা কলাম। চারটা কলাম নিলে এক একটা কলাম কত করে হবে, তিন করে হবে, কল এমডি ফ্রি। ওকে, তিনটা কলাম। আমরা আগে যেরকম এই যে এখানে একটা কলাম ডিজাইন করার পর আমার ওই স্ট্রাকচারটা কিন্তু পরের কলামগুলো পেয়ে গেছে, তাই না? তো এখানেও সেম ভাবে আমি একটা কলাম যখন স্ট্রাকচারটা ডিজাইন করবো এরকম করে, তখন পরের কলামগুলো সেটা পেয়ে যাবে। ওকে, আমি প্রথম কলামটাতে চলে যাই। এটা নাম দিব আমি ফুটার উইজার্ড, উইজার্ড, ফুটার উইজার্ড। ওই ফুটার উইজার্ডের ভিতরে আমি প্রথমে এখানে কি আছে, এটা একটা হেডিং আছে না, এই যে একটা হেডিং লেটেস্ট নিউজ, এই হেডিংটা নিব। এটার নাম দিব হচ্ছে, এটা নিব আমি H4 নিলাম একটা হেডিং, এই যে লেটেস্ট নিউজ একটা হেডিং চলে আসছে। এরপরে কি আছে আমার এখানে, একটা প্যারাগ্রাফ আছে। ওকে, দুইটা প্যারাগ্রাফ আছে। আচ্ছা, এখানে প্যারাগ্রাফটা আমি আলাদা একটা ডিবের মধ্যে নিতে পারি। এর নাম হবে ফুটার কন্টেন্ট। তাহলে আমার ক্লাসটা নিয়ে আমি মডিফাই করতে আমার জন্য সুবিধা হবে। ফুটার কন্টেন্টের ভিতরে একটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, এখানে আমার দুইটা প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফটা আলাদা একটা পি এর মধ্যে নিচ্ছি, আর পরের প্যারাগ্রাফটা আলাদা একটা পি এর মধ্যে নিব। প্রথম প্যারাগ্রাফটা পি এখানে ক্লোজ করে দিলাম, আর এখানে নতুন আরেকটা প্যারাগ্রাফ স্টার্ট করলাম। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিলাম। এই যে আমার দুইটা প্যারাগ্রাফ চলে আসছে। এখন আমার কি হবে, এই যে এইচ, যেই আমরা যে হেডিংটা নিয়েছি H4, H4 এর উপরে একটা বর্ডার হবে। এখানে একটা বর্ডার আছে, তাই না, কালো বর্ডার। ওকে, তাহলে ফুটার উইজেট স্পেস H4, উপরে বর্ডার হলে কি হবে, বর্ডার টপ 1 পিক্সেল সলিড কালোর, কালার কোড হচ্ছে H000। সেভ করলাম, রিফ্রেশ দিলাম। এই যে উপর একটা বর্ডার কিন্তু পেয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এটার বাইরে মার্জিন কতটুকু আছে আমি একটু মাপ দিই। এখানে একটা মার্জিন আছে উপরে 32 পিক্সেল, নিচে একটা মার্জিন আমি যদি দেই তাও এরকমই অ্যারাউন্ড। তাহলে আমি উপরে নিচে মার্জিন দিতে পারি 30 পিক্সেল দিই, আর এটা হচ্ছে
পেডিং দিতে, আচ্ছা আমি যদি চাই এই যে পুরো উইজেটের ভিতরে একটা পেডিং দিয়ে দিই 30 পিক্সেল, তাহলেই হবে। পুরো উইজেটের ভিতরে একটা পেডিং দিয়ে দিব, উপরে নিচে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, সেট করলাম, রিফ্রেশ দিলাম, তাহলে কি হয়ে গেল একটু গ্যাপটা তৈরি হয়ে গেল। এখন আমার যে হেডিং আছে, হেডিং এর ভিতরে একটা পেডিং দরকার আছে না, হেডিংটা আনুমানিক কতটুকু আছে 20 পিক্সেল, তাহলে আমি হেডিং এর ভিতরেও একটা হেডিং দিয়ে দিই, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, ওকে সেট করলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা এখন যেটা হচ্ছে এই যে কালারটা, আমার এখানে বেশিরভাগ লেখার কালার এই যে এই অ্যাশ কালারটা না, কিন্তু চাইলে এই অ্যাশ কালারটাকেই আমি কি করতে পারি, ফিক্সড করে দিতে পারি। অ্যাশ কালার কি এটা? এটা যদি হয় তাহলে আমি যে রিসেট কোডটা ইউজ করেছিলাম শুরুতে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে, সেখানে আমি কালারটা ফিক্সড করে দিই, দেখি কেমন লাগে, সেট করলাম, রিফ্রেশ দিলাম। এই যে এখন যদি আমি কোনো কন্টেন্টে যদি কালার ডিফাইন না করা থাকে তাহলে সে অটোমেটিকভাবে কি হয়ে যাবে, এই কালার পেয়ে যাবে। এখন আমার এই যে এই এগুলো আছে না কালো, না আমার কালো একটা বড় অংশ আছে, তাহলে সবার উপর ডিফাইন করার দরকার নেই, এটাকে আপাতত আমি ডিজেবল করে রাখি। সবার উপর ডিফাইন করলে আমি উপরে যেগুলো আমার কালো পেয়েছিল সেগুলোকে আবার ধরে ধরে অ্যাশ করতে হবে। ওকে এগুলো কালো থাকুক, নিচের এগুলোকে আমি ফুটার উইজেটের ভিতরে যারা থাকবে তাদেরকে একটা ডিফল্ট কালার দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। এরপরে কারো কালার যদি আলাদা হয় তাকে আমি ধরে পরিবর্তন করে দেবো। এই যে যেমন এই যে এখানে একে একটা স্প্যানের ভিতরে নেব, এখানে এই যে নেম হেয়ার আছে না, এটাকে একটা স্প্যানের ভিতরে নেব। আচ্ছা এখানে কেউ যদি কমেন্ট করে, যখন ডেভেলপার ডাইনামিক করবে তখন এখানে কমেন্ট বা এই জিনিসগুলোকে এখানে চাইলে নিয়ে আসতে পারবে। ওকে এটা কি আছে ফুটার কন্টেন্ট এর ভিতরে, পিপি এর ভিতরে স্প্যান, আর কালারটা আমরা কোথায় পাবো, কালারটা তো আমরা এই যে উপরে যে কালারটা ইউজ করছি সেটাই। ওকে এখন আমরা এই যে এই কালার কোডটা এখান থেকে নিয়ে নিব। ওকে এখন আমরা এই যে ফুটার উইজেট এর ভিতরে যদি পি থাকে, পি এর ভিতরে যদি স্প্যান থাকে তাহলে তার কালার হবে কি, এই যে খয়েরি কালারটা, লাল খয়েরি, এটা কি লাল খয়েরি? আচ্ছা এই যে স্প্যানটা পেয়ে গেছে, এখানে আমাদের এই পরের স্প্যানটা কেন পাচ্ছে না, পরের স্প্যানটা এই যে এখানে আমি পিটা স্টার ট্যাগ দিতে গিয়ে ভুলক্রমে এন ট্যাগ দিয়ে দিয়েছিলাম, এই জন্য পাচ্ছে না, কোডে ভুল হলে উল্টাপাল্টা কাজ করবে। এই যে ওকে এখন যেটা হবে এই যে লেটেস্ট টুইস্ট টুইটস যেখানে লেখা আছে এখানে কেউ তো চাইলে স্মল লেটারও দিতে পারে, তাই না? তো আমরা চাইবো যে কি এখানে যে যাই লিখুক, ক্যাপিটাল লিখুক আর স্মল লিখুক, আমার আউটপুটটা কি ক্যাপিটাল লেটারে দেখাবে। তাহলে আমি H4 কে বলে দিব টেক্সট ট্রান্সফর্ম, মানে বেশিরভাগ হেডিং গুলোকে আমরা চাইলে কি করতে পারি, আপার কেস করে রাখতে পারি, স্টাইলটা সুন্দর লাগে তখন। ওকে সেভ করলাম, রিফ্রেশ দিলাম, এই যে এখন ইউজার যাই লিখুক এটা কি হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে। আচ্ছা এরপরে আসি এখানে সেম ভাবে পরে আরেকটা এই উইজেটটা সেম আরেকটা কপি নিয়ে নিই আমি। আচ্ছা এই কলামটা ডিলিট করে দিলাম, দিয়ে এখানে কলাম সহই কপি করে ফেললাম, বাস। ওকে সেট করলাম, রিফ্রেশ দিলাম, এই যে কলামটার একটা জমজ হয়ে এসে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, টাইটেলটাকে কি রাখবো, টাইটেলটাতে লেখা থাকবে কুইক লিংকস। ওকে আচ্ছা কুইক লিংকস সেট করলাম, আর এখানে যে ফুটার কন্টেন্টের ভিতরে পি আছে না, এখানে পি গুলো মুছে ফেলবো, এখানে একটা মেনু বসবে। ওকে সেটার নাম হবে ফুটার মেনু। আচ্ছা ফুটার মেনু, এখানে আমার মেনুতে কয়টা আইটেম আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা আইটেম, তাই না? তাহলে ফুটার মেনু স্পেস ইউএল রো এলআই ইনটু 10 স্ল্যাশ 8। ওকে এখন আমি সবগুলো লিঙ্কে কি করব, বসাবো। ওকে
এখন আমি নামগুলো সিরিয়ালি একটা একটা বসাই দিই। এখানে আলাদা একটা ফাইল নিলাম, একটা একটা এখান থেকে কপি করে নিয়ে আসি। ভুল হলে কিন্তু আপনারা কমেন্ট করে ধরিয়ে দেবেন। হ্যাঁ, আমাদের মোটামুটি হয়ে আসছে। আমি যেহেতু আপনাদেরকে কোড করা শিখাচ্ছি, আমাদের ভুল হতে পারবে না এরকম কোনো কথা নেই। আমার কোডে কত ভুল হবে সে ভুলগুলো আমরা দেখব কখন, লাস্টের দিকে আমরা যখন আমাদের HTML কোডগুলোকে W3 ভ্যালিডেটর দিয়ে চেক করব যে কোড কত পার্সেন্ট পারফেক্টলি হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের কোডে কি কি ভুল হচ্ছে। ওকে, সেভ করলাম। এখন আমি একটা রিফ্রেশ দিই, এই যে আমার মেনুটা কিন্তু এসে গেছে। এখন মেনুতে আমার কি কি লাগবে আমরা একটু দেখে নিই। ওকে, প্রথমে হচ্ছে আমার ফুটার মেনু। ফুটার মেনু স্পেস ইউএল স্পেস এলআই। আচ্ছা, লিস্ট আইটেমে আমার এখানে এখানে যে এই ডট ডট গুলো আছে এগুলো তো আমার দরকার নেই। আমি কি রাখবো, আমি রাখবো হচ্ছে এই যে এই অ্যারোটা রাখবো, তাই না? তাহলে আমি প্রথমে এলআই কে কি বলে দেবো, লিস্ট স্টাইল নাম। এখানে আমার ফ্লোট লেফট করার দরকার হচ্ছে না, আমি এটা সহ তখন দেখিয়েছি লিস্ট স্টাইল নাম ফ্লোট লেফট করে দেখিয়েছি, যাতে করে কোনো মেনুতে আপনাদের যদি ফ্লোট লেফট না করা লাগে তখন যাতে আপনারা শুধু লিস্ট স্টাইলটা ইউজ করতে পারেন। এই জন্য আমি দুইভাবেই দেখিয়েছি, ফ্লোট লিস্ট স্টাইল নান ফ্লোট লেফট দুইটা ইউজ করেও দেখিয়েছি, শুধু আবার ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়েও দেখিয়েছি। ওকে, এখন আমি এটাকে কি করব, বিফোর বিফোরে গিয়ে আমরা আগে যেই ইয়েটা ইউজ করছিলাম না, ওই আফটারে যেটা ইউজ করছিলাম সেই ইয়েটা ইউজ করব, সেই অ্যারোটাই আমি এখানে এসে ইউজ করতে পারবো। ওকে, বিফোর, আগে আমরা যেটা পরে ইউজ করছিলাম রিড মোড, এখন সেটা মেনুর আগে ইউজ করবো। এই যে দেখেন, আগে কিন্তু জিনিসটা চলে আসছে, তাই না? এখন আমি যদি ডান দিকে একটু সামান্য হালকা মার্জিন দিয়ে দিই তাহলে সে কিন্তু ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিবে। মার্জিন লেফট ছিল 3 পিক্সেল, আর সেটা থাকুক, যেহেতু এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। মার্জিন রাইট দিয়ে দিই আমরা 5 পিক্সেল, দেখি কেমন লাগে। এই যে এখন কিন্তু সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আমাদের কিন্তু মেনুতে হিসাব করতে গেলে আমাদের তেমন কোনো কাজই করা লাগেনি। আচ্ছা, এখন আমরা মেনু শুধু কালারটা সেট করবো। কালারটা কার উপর কাজ করবে, লিঙ্কের উপর, তাই না? যে একটু আগে যে অ্যাশ কালারটা নিয়েছিলাম সেই কালারটাই, এটা না, এই যে এই কালারটাই, এই অ্যাশ কালারটা নিয়ে কালার কোড আমরা বেশিরভাগ জায়গায় সেম ইউজ করবো। এই যে এখন চলে আসছে। ওকে, এখন যেটা করতে হবে একটু হালকা পেডিং দিতে হবে উপরে নিচে, পেডিং উপরে নিচে 3 পিক্সেল, ডান এবং 0 পিক্সেল, সেভ হয়ে গেল, রিফ্রেশ। ওকে, এখন যেটা করব, আমি মাউস পয়েন্টার রাখলে যে আন্ডারলাইন আসতেছে না এটা বাদ দিব। সেটা কিভাবে, হোভারে কাজ করব। হোভারে গিয়ে বলে দিব টেক্সট ডেকোরেশন নাম। ওকে, রিফ্রেশ করলাম, এখন আর মাউস পয়েন্টার রাখলে আন্ডারলাইন আসতেছে না। এখন দেখেন সবগুলোর নিচে কিন্তু একটা করে বর্ডার আছে, তাই না? তাহলে এটা আমরা কার উপর দিব, এর উপরে দিব, বর্ডার বটম 1 পিক্সেল স্পেস সলিড স্পেস ওই যে কালার কোডটা অ্যাশ কালারটা 87। ওকে, সেভ করলাম আর রিফ্রেশ দিলাম। দেখেন আমার কিন্তু অনেকটা পিএইচডি টেমপ্লেটের মতো হয়ে আসছে, কিন্তু একটু সমস্যাটা কি, পিএইচডি টেমপ্লেটে আমার এই অ্যারো লাইনটা চলে আসছে ফুল উইথ, মানে ব্লক লেভেল এলিমেন্ট হিসেবে, আর এখানে আসছে এটা কি ইনলাইন এলিমেন্ট হিসেবে। তাহলে আমরা একে শুধু একটা কথা বলে দিব, ডিসপ্লে ব্লক। এটা আমরা কিন্তু আগে দেখেছিলাম ব্লক লেভেল এলিমেন্টকে কীভাবে ইনলাইন করতে হয়। রিফ্রেশ করলাম, এখন কি হয়ে গেছে, সে যখন ব্লক করে ফেলছে পুরোটা তখন তো সে এতটাই ব্লক করছে যে তার ওই যে বিফোরের যেই অ্যারোটা আছে সেটাকেও কিন্তু সে ছাড় দেয় না। ছাড় যদি না দেয় তাহলে আমরা এই বিফোরটা আচ্ছা
আচ্ছা, আমরা একটা কাজ করি, ডিসপ্লে ব্লক আর ওই বর্ডারটাকে এর উপর না দিয়ে এরা এর উপর দিয়ে দেখি তো কেমন লাগে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, এই যে দেখেন সুন্দরভাবে এসে গেছে, ঠিক আছে, এই যে একদম পারফেক্ট। এখন আমার এর মধ্যে যে উপরে নিচে পেডিং ছিল এটাকে আর একটু বাড়ায় দিই, 5 পিক্সেল করে দিয়ে দিলে আরো সুন্দর হবে। ওকে, সেভ করলাম, রিফ্রেশ দিলাম, তাহলে আমাদের মেনুটা কি তৈরি হয়ে গেছে। আর একটু বেশি দিলে মনে হয় আরো ভালো লাগতো, 10 দিই। পাচ্ছে না, পেডিংটা তো পাচ্ছে না। আচ্ছা, এটাকে দেখি, আবার এক্ষেত্রে ডিসপ্লে ব্লকও দেওয়া যাচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমি পেডিংটা এখানে না দিয়ে এলআই এর উপর দিয়ে দেখি কেমন লাগে। কিন্তু এখানে একটা অসুবিধা আছে, অসুবিধাটা আপনি জানবেন আর কেউ জানবে না, সেটা হচ্ছে এই যে, আচ্ছা আমি এলআই এর উপর পেডিংটা, এলআই কি আমার ডিসপ্লে ব্লক করা আছে না, সরি আমি এটা বিফোরে দিয়ে দিছি। আচ্ছা, অসুবিধাটা কি সেটা আপনার জানার দরকার আছে, আপনাকে জানার জন্য জানিয়ে দিচ্ছি। সেটা আগেও আমি বলেছিলাম, আমি এলআই এর উপর যখন পেডিং ইউজ করবো আমার কাজটা কিন্তু পারফেক্টলি যা চাচ্ছিলাম হয়ে গেছে, কিন্তু এই যে দেখেন এই মাঝখানে যে একটু গ্যাপ আছে না, এই গ্যাপের জায়গাটাতে কিন্তু লিঙ্কে কাজ করবে না, যে আমি এখানে ক্লিক করলে কিছু হচ্ছে না, কারণ আমি পেডিংটা কিন্তু এর উপরে দেইনি। ওকে, আচ্ছা এবার একটু বেশি মনে হচ্ছে, তাহলে আমি এটাকে আর একটু কমায় দিই। পেডিংটা 5 পিক্সেলই ঠিক ছিল, আর এই যে বর্ডারটা এটা একটু বেশি গাঢ় মনে হচ্ছে, 2666 দিয়ে দেখি, সেট করলাম, বর্ডারটা আর একটু লাইট করলে কেমন হয়, 2999। এখানে বর্ডার কিন্তু অনেক লাইট, তাই না? আমি যে এইখানে যে কালারটা ইউজ করছি এই কালারটা বর্ডার দিলে মনে হয় পারফেক্ট হবে, কারণ আমার লেখা থেকে যদি বর্ডারের প্রতি মানুষের চোখ বেশি যায় তাহলে কিন্তু আমার জিনিসটা সুন্দর হলো না। সেট করলাম, এই যে এখন ঠিক আছে, ছবিতে যেরকম আছে একদম পারফেক্টলি এসে গেছে। আচ্ছা, এরপরে আসি আমরা ওই যে পরে ব্লগ পোস্টে চলে যাই। আচ্ছা, তাহলে আমি এই কলামটা একটা ডিলিট করে দিলাম নিচে, আচ্ছা এই কলামটা একটা সেম কপি তৈরি করি। ওকে, আচ্ছা সেম কপি তৈরি করলাম, এখানে আমার আর কি মেনু দরকার আছে, মেনু দরকার নেই, ফুটার কন্টেন্টটা রাখি, মেনুটা ডিলিট করে দিলাম। আর কুইক লিঙ্কের জায়গায় এখানে আমার কি লেখা হবে, লেটেস্ট ব্লগ পোস্ট, তাই না? আচ্ছা, ওকে দিলাম। আর এখানে আমি আরেকটা নতুন ডিভ নিই, এদের নাম হবে ফুটার ব্লগ পোস্ট। ওকে, ফুটার ব্লগ পোস্টের মধ্যে কি কি আছে, প্রথমে একটা টাইটেল আছে, এটাকে আমরা কি দিব, H5 এ দিই, H5। আচ্ছা, তারপরে কি আছে, একটা প্যারাগ্রাফ আছে, না এখানে এগুলো আছে ছোট, এগুলোকে আমি H6 এর মধ্যে দিই, H5 H6। হেডিং ট্যাগ গুলোর মূল কাজটাই হচ্ছে এটা, এটাকে H6 এর মধ্যে দিছি কেন, তার কারণ আছে, কারণটা হচ্ছে এগুলো আমার প্যারাগ্রাফে থাকা যাবে না, এগুলো হেডিং। ওকে, এগুলোর উপর আরো অনেক কিছু ডাইনামিক করা হবে। আচ্ছা, এরপরে আসলো প্যারাগ্রাফ থাকলে এটা, আর প্যারাগ্রাফটা, আচ্ছা প্যারাগ্রাফের নিচে একটা, প্যারাগ্রাফের নিচে একটা রিড মোর বাটন, ঠিক আছে। সেট করলাম, এখন আমি দেখি একটু করে যাচ্ছে কেমন আছে, হ্যাঁ মোটামুটি আসছে, সুন্দর। আচ্ছা, এখন যেটা আমার ফর্মেটিং, আমি স্টাইলিং করবো, এই যে এখানে অ্যাডমিন যেখানে লেখা আছে এটাকে একটু স্প্যানের ভিতরে দিয়ে আসবে, এখানে ইউজার নেম থাকবে পোস্টটা কার তা, ঠিক আছে, এটা যদি স্প্যান দিয়ে আমি আলাদা করে নিলাম, এটাকে স্প্যান দিয়ে কালার করে দিব। ওকে, তাহলে আমি এখানে প্রথমে হচ্ছে, আর কোনো ফর্মেটিং আছে এখানে, নাই, প্রথমে দিব ফুটার ব্লক পোস্ট, প্রথমে H5 টাকে আমরা একটু ফর্মেটিং করি, H5 টা শুধু একটাই ফর্মেটিং, সেটা হচ্ছে
কন্ট্রোয়েড বোল্ড, কন্ট্রোয়েড বোল্ড, ওকে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বোল্ড করা আছে, এই যে এখানে কিন্তু বোল্ড করা আছে। এরপরে হচ্ছে H6 এর ভিতরে যে স্প্যান থাকবে সেটার কালার হবে খয়েরি কালারটা। H6 এর ভিতরে যে স্প্যান থাকবে তার কালার হবে এই যে খয়েরি কালার যেটা আমরা নিয়ে আসছিলাম। ওকে, এই কালারটা কপি করলাম, পেস্ট করলাম, সরি কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিলাম, সেভ। এই যে অ্যাডমিনটা খয়েরি কালার হয়ে গেছে। আর এর ভিতরে যে এ আছে তাই না, এ মানে যে বাটনটা, হ্যাঁ, বাটনের ফরমেটিংটা আমি এখান থেকে আর করবো না। এই যে এখানে আমরা আগে কিন্তু বাটনগুলো ফরমেটিং করেছিলাম তাই না, এই ফরমেটিংটাই নিয়ে আসবো। এটা কপি করে পুরোটা নিয়ে আসি। পুরোটা নিয়ে আসার পরে এটা আগেরটা ছিল আমার উইজেট কন্টেন্ট তাই না, এখন হবে আমার ফুটার ব্লক পোস্ট। ওকে, ফুটার ব্লক পোস্ট হয়ে গেল। এবার আমি রিফ্রেশ দিই, ওই যে মোটামুটি আমার বাটনটা কিন্তু ওই স্টাইলে এসে গেছে। এখন আমরা ওই যে চাইলে এইটাকে আর একটু H6টাকে আর একটু ছোট করে দিতে পারি, H6 এর ফন্ট সাইজটা আর একটু ছোট করে দিলে জিনিসটা সুন্দর মানাবে। হ্যাঁ, ফন্ট সাইজ 10 কেজি, মানে আমরা চেষ্টা করবো আমার PSD টেমপ্লেটের সাথে যত কাছাকাছি নিয়ে যাবো। এগুলোতে চাইলে আরো অনেক কাজ করা যায়। আপনারা তো নোভিস লেভেলে প্রথম দিকে আমি চাইলে কাজ অনেক কম দেখিয়েছি, পরে চাইলে আরো অনেক কাজ করা যায়। খুঁটিনাটি একদম প্রত্যেকটা পার্ট বাই পার্ট পিক্সেল পারফেক্ট হবে। এর নিচে একটু গ্যাপ আছে না, H6 এর নিচে প্যারাগ্রাফের নিচে একটু গ্যাপটা অটো পেয়ে গেছে। H6 এর নিচে যেহেতু একটু গ্যাপ আছে, এখানে যদি আমি গ্যাপ দিই তাহলে কিন্তু দোনোটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমি H6 এর নিচে গ্যাপ না দিয়ে পি এর উপরে দিই, ঠিক আছে। তাহলে আমার ফুটার ব্লক পোস্ট স্পেস কি, পি যেহেতু আমার একটাই আছে আর পি এর উপরে একটু ফাঁকা কিন্তু দরকার আছে তাই না, তাহলে হচ্ছে মার্জিন টপ 5 পিক্সেল, একটু ফাঁকায় চলে গেছে। আর একটু দিই, 10 দিই। এগুলো যখন আপনারা আবার মোবাইল রেসপন্সিভ করবেন তখন এগুলোকে আবার কমাতে হবে, ঠিক আছে। তাহলে আমার একটা পোস্ট কিন্তু হয়ে গেছে। তাহলে আমি সেম পোস্টটা এখানে যেহেতু কপি করা আছে, আমি শুধুমাত্র ফুটার ব্লক পোস্টটাই আর একটা কপি করবো, এটা রিপিট হবে। আর কেউ যখন পরবর্তীতে ডেভেলপার ডেভেলপ করবে সে এখানে একটা লুপ চালায় দেবে, লুপ চালায় দিলে এটা অটোমেটিক। এই যে এখন দেখেন দুইটা একটার সাথে আর একটা কি একটু ফাঁকা দরকার আছে না, তাহলে আমি এই যে ফুটার ব্লক পোস্ট যেটা মূল, ঠিক আছে, সেই ব্লক পোস্টের ভিতরেই একটা মার্জিন বটম দিয়ে দিই, কারণ চতুর্দিকে মার্জিন দিলে আবার গ্যাপ ক্রিয়েট হবে। মানে যেই থাকবে তার নিচে 10 পিক্সেল অটোমেটিকলি একটা গ্যাপ পড়ে যাবে। করতেছে না, ফুটার ব্লক পোস্ট এখানে একটা দেখেন আমাদের এ ট্যাগটা কিন্তু ফুটার ব্লক পোস্টের বাইরে শো করতেছে কেন সেটা একটু বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে দেখ আমরা একটু পেডিংটা 30 পিক্সেল মার্জিন বটনটা 30 পিক্সেল দিয়ে দিই। ওকে, 30 পিক্সেল দিলে আমার যথেষ্ট ফাঁকা একটা ঠিক আরেকটা, হ্যাঁ ঠিক আছে। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে যে লাস্টে একটা ফর্ম বাকি আছে, কন্ট্যাক্ট ফর্ম। এখন আমি সেমভাবে এই নিচে কলামটা মুছে দিই, কলামটা মুছে দিয়ে এখানে ফুটার উইজেটের নাম কি হবে, কন্ট্যাক্ট আস। এই ফরম্যাটিং গুলো কিন্তু আমাদের করা লাগতেছে না, যেটা একবার করে ফেলছি আর সেটা কিন্তু শেষ। ওকে, এখন আসেন ফুটার কন্টেন্টের ভিতরে কি দিব আমরা, প্রথমে দিব একটা ফর্ম, ফর্ম অ্যাকশন কিছু নাই। তারপরে এখানে কি দিব, প্রথমে একটা ট্যাগ আর ইনপুট টাইপ টেক্সট ভ্যালু, আপাতত আমি ভ্যালু দিলাম, পরে আমরা এটাকে কি করব। এই যে আচ্ছা
এখানে কি আছে, নেম, তারপর আছে হচ্ছে নেম, ইমেল, সাবজেক্ট, আর হচ্ছে মেসেজ, তাই না? তাহলে ইমেল ইনপুট টাইপ ইমেল কেন দিলাম, যাতে করে সে হচ্ছে ইমেল ছাড়া অন্য কিছু দিলে সেটা আর কাজ না করে। সেটা তো ইনপুট টাইপ টেক্সট সাবজেক্ট, আর এখানে হচ্ছে আর একটা হবে টেক্সট এরিয়া টাইপ। টেক্সট এরিয়া কিন্তু আবার সিঙ্গেল টাইপ না, টেক্সট এরিয়া। ওকে, সবাই কিন্তু চলে আসছে। হ্যাঁ, তারপর একটা বাটন, বাটন টাইপ, বাটন, আর ভ্যালু কি আছে, সাবমিট। ওকে, এখন আমি এটাকে কি করবো, এই যে বাটন টাইপ বাটন, ভ্যালু মনে হয় কাজ করবে না, ভ্যালু কাজ করবো হচ্ছে ইনপুট টাইপ বাটন দিলে। এখানে আমি যেটা কাজ করবো, যে ট্যাগের মাঝখানে কন্টেন্টের মধ্যে সাবমিট জিনিসটা বসাই দেবো, এই যে সাবমিট, ঠিক আছে? তো এখন আমি ফুটার কন্টেন্ট স্পেস ফর্ম স্পেস ইনপুট, হ্যাঁ, সবগুলো ইনপুটের উপর একটা কমান্ড দিই প্রথমে, উইথ 100%, তাহলে এগুলো কি হবে, ফুল ইট ব্যাপি ছড়া পড়বে। হ্যাঁ, দিলাম উইথ 100%। আচ্ছা, এরপরে কি আছে, চতুর্দিকে একটু গ্যাপ হবে, তাই না? মার্জিন উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। ওকে, সেট করলাম, সেট দিলাম, ওকে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এবার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে, ওই যে অ্যাশ কালারটা, পাতলা অ্যাশ কালারটা, এই যেটা, এটা আমরা আইডিয়া টুল দিয়ে নিয়ে নিলাম, এই যে ডিএফ, ডিএফ মনেই থাকার কথা। ওকে, ব্যাকগ্রাউন্ড, ওকে, আর করলো ব্যাকগ্রাউন্ড কালারটা। আচ্ছা, এখন যেটা হবে পেডিং, পেডিং উপরে নিচে 3 পিক্সেল, ডানে বামে 5 পিক্সেল, তাহলে জিনিসটা মোটামুটি সুন্দর হবে, এই যে ফার্স্টের মতো। আচ্ছা, বর্ডার 0, কোনো বর্ডার দরকার নেই আমার। ওকে, এখন আসলে এই যে বর্ডারটা একটু রেডিয়াস আছে না, রাউন্ড আছে না, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, 5 পিক্সেল কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, 3 পিক্সেল। মানে আমাদের এই ডিজাইনটা যত কাছাকাছি করাবে। ওকে, আমাদের এখন এই ইয়াটা থেকে আর একটু ডার্ক লাগবে আমাদের, এই যে লেখাগুলো যে এই কালার ছিল না, এই কালারটাতেই আমরা কি করবো, ভিতরের লেখাগুলো দেবো। এই কালার কাজ করবে কি না কি জানি, করার কথা দেখি। চেক করলাম, বুঝতে পারলাম, হ্যাঁ হয়ে গেছে, ওই যে দেখেন, এখন কিন্তু আমাদের মোটামুটি সুন্দর ইয়ের মতো হয়ে গেছে, এই যে। এখন যেটা হবে, নিচে শুধু যে টেক্সট এরিয়াটা আমাদের ফর্মেটিংয়ে কিন্তু আসে নাই, তাই না? তো আমি এখান থেকে সেম ফর্ম্যাটটা শুধু টেক্সট এরিয়াকে দিয়ে দেবো। টেক্সট এরিয়াতে একটা ট্যাগ বাস হয়ে গেল, টেক্সট এরিয়াও পেয়ে গেছে সেম ফর্ম্যাট, কোনো কিছু আর করতে হয়নি। এখন কে পায় নাই, সাবমিট বাটন, তাহলে বাটনটাকেও আমরা সেমভাবে নিয়ে নেব। কীভাবে, এখানে নেব হচ্ছে বাটনটা নামই হচ্ছে বাটন। আচ্ছা, এই তো, এখন বাটনটার যে শুধু থাকবে না কোনটা, উইথ 100% আমার দরকার নেই, উইথ 100% আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, বাকি সব কি ঠিক আছে? আচ্ছা, বাটনের পেডিংটা মনে হয় একটু ডানে বামে আর একটু বেশি দরকার, তাই না? ভদ্রতা আছে না একটা, 10 পিক্সেল করে দিলাম ডানে বামে, সরি উপরে নিচে হয়ে গেছে, ডানে বামে 15 পিক্সেল করে দিলাম। ওকে, বাটন একটা পেডিং পেয়ে গেছে। আচ্ছা, এবার বাটনের লেখার কালারটা কী হবে, ওই খয়েরি কালারটা, খয়েরি কালারটা কোথায়, এটা কালারটা দিয়ে দিলাম, সেট করলাম, সুইচ দিলাম। আচ্ছা, বাটনের মাঝখানে লেখা কী কী আকারে আছে, বড় হাতের আছে, তাই না? তাহলে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, সেট করলাম, সুইচ দিলাম, দেখেন মোটামুটি বাটন কিন্তু আমার এই স্টাইলে এসে পড়ছে, মোটামুটি আমার টোটাল ফর্মটা আসছে না, কাছাকাছি এসে গেছে। আরও নিখুঁত করা যায় চাইলে, আপনারা বাসায় আরও চেষ্টা করলে আরও নিখুঁত করতে পারবেন। ওকে,
আচ্ছা, এখন যে জিনিসটা আছে আমার মোটামুটি সব হয়ে গেছে, এখন শুধু লাগবে কি এই ফুটারটা লাগবে, তাই না? তাহলে আমার এই যে ফুটার এরিয়ার নিচে যেটা, এটার নাম কি কি আছে এখানে? কপিরাইট আছে। তাহলে আমি এই দ্বীপটা যেখানে শেষ হয়েছে তার ঠিক নিচে একটা দ্বীপ নেব কপিরাইট এরিয়া নামে। ওকে, কপিরাইট এরিয়ার মধ্যে নেব কন্টেইনার, কন্টেইনারের মধ্যে রো। তো এর মধ্যে আমার কলাম কয়টা দরকার এখানে? দুইটা। এখানে একটাকে ধরলাম আমি এই পর্যন্ত যদি দেই, তাহলে সে 12 কলামের মধ্যে 10 কলামই সে পাবে, আর 2 কলাম পাবে পাশে রইল। ঠিক আছে, তাহলে এখানে আমি কল এম ডি, হ্যাঁ কল এম ডি 10। ওকে, সেম ভাবে আরেকটা পাবে কল এম ডি 2। আচ্ছা, কল এম ডি 10-এর মধ্যে দিলাম আমি। এখানে এটার একটা নাম আছে না, ওই যে কপিরাইটের ভিতরে এর নাম হচ্ছে, আচ্ছা কপিরাইটের ভিতরে দিলাম কপিরাইট টেক্সট, আর একটা হচ্ছে এটা হচ্ছে টেমপ্লেট। ওকে, কপিরাইট টেক্সট, কপিরাইট টেক্সট নামে একটা লিড নিলাম, তার ভিতরে নিলাম পি। এটা নিচ্ছি কি জন্য? যাতে করে আমি ফরমেটিং করতে গেলে এই লেখাটাকে আলাদাভাবে আমি ধরতে পারি। ওকে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পি এর ভিতরে দিয়ে দিলাম। মনে হয় কিছু করা লাগবে না। আচ্ছা লাগবে, এই যে এখানে দেখেন কপিরাইটের সি চিহ্নটা এখান থেকে কিন্তু পাবে না, এটাকে আমরা দিব এন্ড কপি, এন্ড কপি সেমিকোলন, বাস কপিরাইট চিহ্ন পেয়ে যাবে। রিফ্রেশ, এই যে পেয়ে গেছে। এখন কালার কপিরাইট টেক্সট, কপিরাইট টেক্সট স্পেস পি, পি কে আমরা কি কালার দিব? ওই যে অ্যাশ কালারটা, কালার কোনটা ছিল? ডিএফ, ডিএফ, ডিএফ দিয়ে দেখি, সেট করলাম, রিফ্রেশ। আচ্ছা, কালারটা না মনে হয় একটু ডার্ক হবে। কপিরাইট এরিয়াটা কিন্তু আমার পুরাটা একটা গ্রে কালার পেয়ে গেছে, তাই না? ডিএফ, ডিএফ কে হালকা গ্রে কালারটা কিনা আমি একটু দেখি। প্রথমে আমরা দিয়ে দিই কপিরাইট এরিয়া, এরিয়াকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ওকে, সেট করলাম, রিফ্রেশ দিলাম। ওকে, কপিরাইট এরিয়াটা যখন ডিএফ ডিএফ দিচ্ছি, কালারটা কি না ডার্ক বেশি হয়ে গেছে আমার? এই লাইট কালারটা লাগবে, এই লাইট কালারটা একটু দেখি। এই দেখ না, এটা একটু ডিএফ, তাহলে আমার এই যে লেখার যে অ্যাশ কালারটা আছে এই কালারটা আমার লেখাতে দিতে হবে। ওই যে এটা হচ্ছে আমার 8787, হ্যাঁ এটা দিতে হবে পি কে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এই যে প্যারাগ্রাফকে দিলাম। এখন আমার এই এই প্যারাগ্রাফটাকে একটা লাইন হাইট দিই 50 পিক্সেল, তাহলে মোটামুটি সুন্দরভাবে প্যারাগ্রাফটা জায়গাও নিবে মাঝখানে দেখি। এই যে ওকে, আচ্ছা এরপরে আসেন এই যে এইটা। আচ্ছা, এটা যেহেতু একই রকম, তাহলে এখানেও আমি কপিরাইট টেক্সট এই ক্লাসটাই নিই, যেহেতু সেম ফরম্যাটিং। ডিজাইনে যদি আলাদা থাকতো তাহলে আমি আবার আলাদা নামে একটা ক্লাস নিতাম, এখন আমার আলাদাভাবে ক্লাস নিয়ে আমার ফাইল ভারী করার দরকার নেই। ঠিক আছে, এখানে শুধুমাত্র যেহেতু ডিজাইন একই রকমই, সেম ক্লাস রেখে দিলাম, কপি করলাম, কপি করে এই সেম কন্টেন্টটা এখানে দিয়ে দিলাম, ব্যাস। টেমপ্লেট ওয়েস, টেমপ্লেট। আচ্ছা, এখানে জায়গাটা কম পাচ্ছে, ঠিক আছে, জায়গাটা কম পাওয়ার কারণ হচ্ছে আমরা এখানে দিচ্ছি মাত্র 2 কলাম, একে 3 কলাম করে দিই আর একে 10-এর পরিবর্তে 9 করে দিই, তাহলে ওই 2 লাইনে যাওয়াটা ঠিক হয়ে যাবে। এই ঠিক আছে, এখন আমরা একটু দেখি রেসপন্সিভটা। প্রথম আমরা এই জায়গা থেকে টেস্ট করি, পুরোটা আছে ঠিক আছে, ভেঙে চলে যায় নাই, আর একটু ছোট করি, দেখেন সবাই কিন্তু খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এই যে খুব পারফেক্ট অ্যাডজাস্ট, হ্যাঁ এই জায়গায় এসে 2 লাইন হয়ে গেছে। আমি যখন ওই মোবাইল রেসপন্সিভে এসে যদি এই জায়গায় এসে সাইজটা একটু ছোটো করে দিই তাহলেই হয়ে যাবে। এই যে মোবাইল এখানে আবার এসে একদম পারফেক্ট। ঠিক আছে, আমরা এটার উপর আবার একটু ফিনিশিং টাচ দিব আজকে। আমরা কিন্তু আমাদের টেমপ্লেটটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, আপনাদের কার কার কমপ্লিট হয়েছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর কোথায় কোথায় সমস্যা ফেস করছেন সেটাও জানাবেন। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।